জনগণের জয় হলো এই এই জয় সত্যের জয় হয়েছে এখানে দুর্নীতি পরাভূত হয়েছে আমরা একটা স্বচ্ছ একটা দুর্নীতিমুক্ত সিটি কর্পোরেশন গড়ে তুলতে পারবো দুর্নীতিমুক্ত সিটি কর্পোরেশন করতে পারলেই কুমিল্লার মানুষ সেবার মান বৃদ্ধি হবে আজকে বাংলাদেশ স্বাধীনতার পর আজকে কোনো কিছুর আমাদের অভাব নেই আমাদের প্রিয় নেত্রী টার্গেট ফিক্স আপ করেছেন 41 আজকের 24 থেকে 41 পর্যন্ত আমাদের কিছু কর্মসূচি আছে যে আমরা 25 এ কি করব 26 এ কি করব 27 এ কি করব 30 এ কি করব 30 এ বাংলাদেশে কোনো গরিব মানুষ থাকবে না এইভাবে পরিকল্পনা নিয়ে আমরা কাজ শুরু করেছি এখন যুদ্ধ হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে সকল পর্যায়ে দুর্নীতি মুক্ত যদি আমরা করতে পারি যেমন রাজনৈতিক দুর্নীতি মুক্ত সামাজিক দুর্নীতি মুক্ত প্রশাসনিক দুর্নীতি মুক্ত প্রচারের দুর্নীতি মুক্ত সাংবাদিকদের দুর্নীতি মুক্ত যদি আমরা সকল ঐক্যবদ্ধ মুক্ত কাজ করতে পারি ইনশাআল্লাহ বাংলাদেশ অচিরেই জাতির জনক বঙ্গবন্ধু সোনার বাংলা তৈরি করতে পারবে ইনশাআল্লাহ।